সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর তোমাদের সঙ্গে সাক্ষাৎ। আবার আমরা আমাদের ওই ভিডিও ক্লাসের অংশ হিসেবে আমরা আবার ভিডিও ক্লাস নিতে শুরু করেছি। আশা করি তোমরা ঈশ্বরের কৃপায় ভালো আছো। তোমরা উপর আল্লাহর কাছে প্রার্থনা করবে এই মহামারী যেন দ্রুত শেষ হয়ে যায়, এই মহামারীর হাত থেকে যেন আমরা রক্ষা পাই। তোমরা বাসায় বসে থাকবে না কখনো, পিতামাতার কথা তোমরা শুনবে। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের সামনে এই, তার আগে আমি পরিচয় দিয়ে নেই, আমি নয়ন কুমার প্রামাণিক, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সামনে এই অষ্টম শ্রেণী বাংলা প্রথম পত্র এই বিষয়ে, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটি লিখেছে শেখ মুজিবুর রহমান, এটি একটি ভাষণ, এটি সম্পর্কে আমরা, এই পাঠটি সম্পর্কে আমরা আলোচনা করব। এই পাঠটি আলোচনা করার প্রথম পর্যায়ে আমরা একটু বলে নেব, বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এটি যিনি ভাষণটি যিনি দিয়েছেন তার সম্পর্কে, তার সম্পর্কে আমরা প্রথম একটু জানার চেষ্টা করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা প্রত্যেকেই জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে, তারপরেও আমরা এই পাঠটি আলোচনার পূর্বে আমরা ভাষণটি যা আলোচনার পূর্বে আমরা তার সম্পর্কে একটু জেনে নেব। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও বাঙালি জাতিসত্তা বিকাশের প্রধান ব্যক্তিত্ব বা পুরোধা ব্যক্তিত্ব। তিনি আমাদের জাতির পিতা, আমরা তাকে আমাদের এই বাঙালি জাতির পিতার আসনে আমরা অধিষ্ঠিত করেছি। তার জন্ম 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তার পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম সায়রা খাতুন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি ও দেশ সেবায় বা দেশব্রতে তিনি নিযুক্ত হন। ভাষা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি যোগ দিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনায় তার অবদান অপরিসীম। তিনি বাংলার সাহিত্য শাসনে, বাঙালির সাহিত্য শাসনের দাবি 6 দফা আন্দোলনের মুখ্য প্রবক্তা ছিলেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাকালে, স্বাধীনতা আন্দোলন যখন, স্বাধীনতার জন্য যখন আন্দোলন শুরু হয়, মূলত আন্দোলন তো বাঙালি বাংলাদেশের বা বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলন এটি অনেক আগেই শুরু হয়েছে, কিন্তু প্রধানভাবে আরও শুরু হয় যখন 1969 সালে যখন গণ অভ্যুত্থান হয়। এই 1969 সালে তাকে বঙ্গবন্ধু উপাধি আমরা ভূষিত করে থাকি। এই 1971-এ 25শে মার্চে মধ্যরাতের পরে পাকিস্তানি বাহিনী বাঙালির এই অবিসংবেদিত নেতাকে, তারা ধানমন্ডির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে তিনি 25শে মার্চ প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যান। মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে অস্থায়ী বাংলাদেশ সরকার গঠন করা হয় এবং সরকার, এই সরকার, এই অস্থায়ী সরকার যুদ্ধ পরিচালনা করে। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে 10ই জানুয়ারি তিনি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন এবং যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার দায়িত্বে তিনি নিযুক্ত হন, ব্রতী হন। তার সরকার ওই স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের সংবিধান রচনা করে। এই 1972 সালে সংবিধান রচনার পর 2 বছর পর মাথায় 1974 সালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি প্রথম বাংলায়, তিনি বাংলা ভাষায়, বাংলা ভাষায় তিনি বাংলাকে, বাংলা ভাষায় তিনি ভাষণ দেন। এই ভাষণ দিয়ে তিনি বাংলাকে বিশ্বসভায় মর্যাদার আসনে তিনি প্রতিষ্ঠিত
করেন বা অধিষ্ঠিত করেন। এ অবিসংবাদিত নেতাকে 1975 সালের 15 আগস্ট এদেশের কিছু বিপদগামী সামরিক সদস্যরা তারা তাকে সপরিবারে তাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেন। এটি বাঙালি জাতির শুধু নয় গোটা পৃথিবীর মহানায়কদের মধ্যে একজন যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে চিরতরে সেই প্রদীপটিকে এই বিপদগামী মানুষেরা তারা চিরতরে নিভিয়ে দেয়, যাকে নিয়ে ছিল আমাদের এই বাঙালি জাতির অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের ছিল। এই ছিল তার পরিচিতি। এরপরে আমরা করব পাঠ পরিচিতি। এই যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই যে ভাষণটি তোমাদের পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে এর পরিচিতিটা আমরা করব। পাকিস্তানি ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙ্গে ঔপনিবেশিক বলতে হ্যাঁ তোমরা আমার তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টে তোমরা পড়েছ, যদি কোনো দেশ অন্য কোনো দেশ দ্বারা শাসিত হয়ে থাকে তখন সেটা যে দেশ শাসন করে সেই দেশে এসে ওই যা যে দেশ এলাকাকে শাসন করে সেটিকে ঔপনিবেশিক এলাকা বলা হয়। তখন ধরো 1947 সালে যখন ভারত স্বাধীনতা অর্জন করে তারপরে ভারতকে ভেঙে দুটি রাষ্ট্র করা হয় ভারত পাকিস্তান, সেই পাকিস্তানের একটি ঔপনিবেশিক এলাকা হলো এই বাংলাদেশ, এই পূর্ব পাকিস্তান এই অঞ্চলটি। সেটি এখানে বলছে যে সেই ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো ভেঙে বাঙালির সার্বিক মুক্তি অর্জনের লক্ষ্যে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফার কর্মসূচি ঘোষণা করে কারাবরণ করেন। 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। তারপরেও পাকিস্তানে এই শাসকগোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে তারা তাল বাহানা করে তারা ষড়যন্ত্রের পথ তারা বেছে নেয়। 1971 সালের 2 মার্চ থেকে বঙ্গবন্ধুর আহ্বানে বাংলায় সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয় এবং এই সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় 7 মার্চ তিনি ঢাকা রেসকোর্স ময়দানে যার নাম হচ্ছে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, এখানে তিনি প্রায় 10 লক্ষ লোকের সামনে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের তিনি এই ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এই ভাষণটি ইউনেস্কো যে একটি সংস্থা আছে এই ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা বাংলাদেশের জন্য গৌরবের। এই ভাষণ 7 মার্চের ভাষণ হিসেবে বিখ্যাত। সুপ্রিয় শিক্ষার্থীরা পাঠ পরিচিতি জানলাম, এরপর আমরা করব পাঠের উদ্দেশ্য, মানে এই পাঠটি যেটি এই ভাষণটি আমরা কেন পাঠ করব, সেই পাঠটি এইটি পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা রচনাটি পাঠ করলে স্বাধীন বাঙালি জাতি এবং সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম অবদান এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য তার যে নিরবচ্ছিন্ন সাধনার কথা এটি তারা শিক্ষার্থীরা জানতে পারবে এবং বঙ্গবন্ধুর আদর্শ এবং দেশপ্রেমের চেতনায় তারা উদ্বুদ্ধ হতে পারবে। এটি আমি আবারও বলছি যে কি এই রচনাটি পাঠ করলে স্বাধীন বাঙালি জাতি ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সংগ্রাম অবদান এবং বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠায় তার যে নিরবচ্ছিন্ন সাধনার কথা তিনি কোনো ক্ষেত্রেই তিনি কখনোই তিনি মীমাংসা করেননি, আপোষ করেননি, তিনি বাঙালি জাতির কথা তিনি সবসময় তিনি মাথায় রেখেছেন, কোনো ক্রমে যেন বাঙালি জাতির কোনো বিষয়ে যেন কোনো ক্ষতি না হয়। তাহলে এইভাবে তিনি বাঙালি জাতিকে তিনি সামনের দিকে এগিয়ে নেওয়ার তিনি চেষ্টা করেছেন এবং বঙ্গবন্ধুর আদর্শ দেশপ্রেমের চেতনায় শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে। এই পাঠটি যদি শিক্ষার্থীরা পাঠ করে বা জানে এই পাঠটি এই ভাষণটি আলোচনা করার আগে এখানে তোমাদের পাঠ্যপুস্তকে পূর্ব কথা
নামে বিষয় একটি আলোচনা আছে, এটি আমরা পাঠ জানব। এরপরে আমরা 1969 এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে পাকিস্তানের সামরিক একনায়ক আইয়ুব খান ক্ষমতাচ্যুত হন। এই 1969 সালে এই পাকিস্তানের যে একচ্ছত্র অধিপতি ছিল আইয়ুব খান, তাকে ক্ষমতাচ্যুত করা হয় 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে। এরপর ক্ষমতায় আসেন, এসে প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। এই ইয়াহিয়া খান পাকিস্তানের সাধারণ নির্বাচন দিতে তিনি বাধ্য হন। তারা সাধারণ নির্বাচন দিতে চাচ্ছিল না, কিন্তু ইয়াহিয়া খান এসে তিনি এই সাধারণ নির্বাচন দিতে তিনি বাধ্য হন। নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। গণতন্ত্রের ধারা অনুসারে পাকিস্তানের রাষ্ট্র শাসনভার পাওয়ার কথা আওয়ামী লীগের, অর্থাৎ বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করার ও গণতন্ত্র হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে না, এবং ক্ষমতা তো হস্তান্তর করে না, বরং তারা আরো ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 3রা মার্চ ঢাকায় পাকিস্তানি যে পাকিস্তান জাতীয় পরিষদ অধিবেশনে তিনি প্রথম অধিবেশন ডাকেন, কিন্তু কোনো কারণ ছাড়াই তিনি হঠাৎ করে 1 তারিখে 1 মার্চ তিনি সেই অধিবেশন তিনি স্থগিত ঘোষণা করেন, বন্ধ করে দেন। এই ষড়যন্ত্রমূলক ঘটনা ঘোষণা শুনেই এই পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ এবং বিক্ষোভের ঝড় ওঠে। তিনি যে ষড়যন্ত্র করছেন এটি পরিষ্কার হয়ে যায় তার এই অধিবেশন স্থগিত করার মধ্য দিয়ে, বন্ধ করার মধ্য দিয়ে। তখন সারা বাংলাদেশ জয় বাংলা, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো ইত্যাদি স্লোগানে শহর বন্দর গ্রাম নগর বিক্ষোভে ফেটে পড়ে। এটি ছিল এই পূর্ব কথা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা মূল আলোচনায় আসব। ও সরি, এটি আরেকটু আছে, বাকি আছে, যেটি হচ্ছে যে এই পটভূমিতে 1971-এর 7ই মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে প্রায় 10 লক্ষ লোকের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন। যখন তিনি এই অধিবেশন ঘোষণা করেছিলেন যেটি, সেটি বন্ধ করে দিলেন। তার পরবর্তীতে এখানে এই ঢাকা রেসকোর্স ময়দানে 7ই মার্চ একটি জনসমাবেশ হয়, এবং এই জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 মিনিটের তিনি একটি ভাষণ দিয়েছিলেন। এই 18 মিনিটের এই ভাষণে তিনি বাঙালির মুক্তির না হওয়া পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের তিনি আহ্বান জানান। আবেগে বক্তব্যে দিক নির্দেশনায় ওই ভাষণটি ছিল অনবদ্য। বঙ্গবন্ধু সেই ভাষণটিকে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক গ্যাটিসবার্গ ভাষণের সাথে তুলনা করা হয়। 2017 সালের 30শে অক্টোবর ইউনেস্কো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণটিকে ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে। ঐতিহাসিক ভাষণটি এখানে লিপিবদ্ধ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভাষণটি পাঠ করার এখন করব, পড়ার চেষ্টা করব। তিনি প্রথমে এই ভাষণটি প্রদানের পূর্বে প্রথমে তিনি বলেছেন, ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম! নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনীতি রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বৎসরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস।
1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারিনি, 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে, 1966 সালে ছয় দফা আন্দোলনে 7 জুনে আমাদের ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সাথে দেখা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাস হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ নয়, আরও আলোচনা হবে। তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন, আমি বললাম আমি যাব। ভুট্টো বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করার পরে দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠল। আমি বললাম শান্তিপূর্ণভাবে আপনারা হরতাল পালন করুন। আমি বললাম আপনারা কল কারখানা সব কিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপনার ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। কি পেলাম আমরা? আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে। তার বুকের উপর হচ্ছে গুলি। আমরা পাকিস্তানি সংখ্যাগুরু, আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাওয়ার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। টেলিফোনে আমার সাথে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জেনারেল ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন দেখুন বিচার করুন। তিনি বললেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে। আমি তো অনেক আগেই বলে দিয়েছি, কিসের রাউন্ড টেবিল, কার সাথে বসবো? যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সাথে বসবো? হঠাৎ আমার সাথে পরামর্শ না করে 5 ঘন্টার গোপন বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপর দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। ভাইরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায়নি। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথমে সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরপর তারপর বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাছারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা গরুর গাড়ি রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়াপাদা কোনো কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা গিয়ে তার বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু যদি আমি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দিবে। আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব,
তোমরা আমার ভাই, তোমরা বেরাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। 7 কোটি মানুষকে দাবিয়ে রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগ থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটিকে সামান্য টাকা পয়সা পৌঁছে দিবেন। আর এই 7 দিনের হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছে, প্রত্যেক শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দিবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি হচ্ছে না ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শুনুন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুট তরাজ করবে। এই বাংলার হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের ওপর, আমাদের যেন বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মাইনে পত্র নিতে পারে। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সা চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সাথে দেয়া নেওয়া চলবে না। কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয়, বাঙালিরা বুঝে সুঝে কাজ করবে। প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। এ পর্যন্ত ছিল বাঙালি জাতির মহান ব্যক্তিত্ব, পুরোধা ব্যক্তিত্ব, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 18-19 মিনিটের এই ঐতিহাসিক ভাষণ। এখানে কিছু শব্দার্থ আছে, হ্যাঁ, যেটি আমি বলছি। নির্বাচনের পর একটা শব্দ আছে, নির্বাচনের পর বলতে বোঝাচ্ছে 1970 সালে যে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের পরের কথা বলা হচ্ছে। ন্যাশনাল অ্যাসেম্বলি মানে জাতীয় পরিষদ, শাসনতন্ত্র বলতে বোঝাচ্ছে রাষ্ট্র পরিচালনার অনুশাসন ও বিধানসমূহ বা সংবিধান। ভুট্টো সাহেব পাকিস্তান পিপুলস পার্টির তৎকালীন নেতা জুলফিকার আলী ভুট্টো, তিনি পাকিস্তানি সামরিক সরকারের সঙ্গে হাত মিলিয়ে বাঙালি যেন পাকিস্তানের শাসন ক্ষমতায় যেতে না পারেন সেজন্য তিনি হীন ষড়যন্ত্রে তিনি লিপ্ত হয়েছিলেন। আরটিসি, আরটিসি মানে রাউন্ড টেবিল কনফারেন্স, গোল টেবিল বৈঠক, সমস্যা সমাধানের কথা বলে প্রেসিডেন্ট ইয়াহিয়া প্রকাশ্যে গোল টেবিল বৈঠক আহ্বান করলে ভিতরে ভিতরে পূর্ব পাকিস্তানে সামরিক হামলা চালানোর প্রস্তুতি নিতে থাকেন এই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। মার্শাল ল বলতে বোঝাচ্ছে সামরিক আইন, পাকিস্তানের গণতান্ত্রিক শাসন প্রক্রিয়া নৎসাত করার জন্য 1958 সালের থেকে সামরিক শাসন চালু করা হয়। উইথড্র মানে প্রত্যাহার, ব্যারাক মানে সেনা ছাউনি, সেক্রেটারিয়েট মানে রাষ্ট্র পরিচালনার প্রশাসনিক কেন্দ্র যেটিকে বলা হয় সচিবালয়। সুপ্রিম কোর্ট মানে সর্বোচ্চ আদালত, হাইকোর্ট মানে উচ্চ আদালত, জজ কোর্ট মানে জেলা আদালত, সেমি গভর্নমেন্ট মানে আধা সরকারি, ওয়াপাদা মানে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, পানি ও বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ, ইউনেস্কো মানে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা, এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম, মানে আলোচনার এখানে শেষই হয়ে গেল। এখান থেকে আমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠের উদ্দেশ্য, পূর্ব কথা এবং 18 মিনিটের এই ভাষণটি আমরা পুরোটুকুই আমরা আলোচনা করলাম। যে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিওটি তোমরা ভালো করে দেখবে, বাসায় নিয়মিত পড়াশোনা করবে, পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের সঙ্গে পরবর্তীতে আবার দেখা হবে। তোমরা অপরাধের কাছে প্রার্থনা করবে দ্রুত যেন আমরা এই মহামারীর হাত থেকে রক্ষা পাই।